ফুটবল বিশ্বকাপ নিয়ে শতভাগ ভবিষ্যৎবাণী মিলে গেছে তার। শেষবারের মতো আরও একবার মন ভাঙলেন বিশেষ এক দলের সমর্থকদের। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের নাম জানালেন এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় সফল ভবিষ্যৎ কথক অ্যাথোস। বিস্ময়কর নির্ভুল ভবিষ্যৎ গণনার দক্ষতা থাকায় ব্রাজিলিয়ান এই জ্যোতিষীকে বলা হয় আধুনিক নস্ট্রাদামুস। তার ভবিষ্যৎবাণীর সঙ্গে তাল মিলিয়েই বিশ্বজুড়ে এসেছিল কোভিড মহামারী। মারা যান ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ, আর রাশিয়া আক্রমণ করে ইউক্রেন। বিশ্বকাপে ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা উঠবে সেটা আগে জানালেও কে চ্যাম্পিয়ন হবে তা এতদিন জানাননি অ্যাথোস। এবার তিনি জানালেন কোন দেশের হাতে উঠতে চলেছে 2022 কাতার বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপ শুরুর আগে তরুণ এই জ্যোতিষী বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালো না হলেও ফাইনাল খেলবে মেসির দল। আর ফ্রান্স বনাম আর্জেন্টিনা যে ফাইনাল হবে সে কথাও জানিয়েছিলেন সফল এই ভবিষ্যৎ কথক। ব্রাজিলের বাসিন্দা হলেও সালোমি বলেছিলেন গ্রুপ পর্বে ব্রাজিল দল ভালো খেললেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না। এছাড়া বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানির ফল ভালো হবে না, সবকিছুই জানিয়েছিলেন সালোমি। সালোমির ভবিষ্যৎ বাণী অনুযায়ী হৃদয় ভাঙতে চলেছে আর্জেন্টিনা সমর্থকদের। আর চোখের জলেই শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেবেন মেসি। নিজে আর্জেন্টিনা সমর্থক হলেও সালোমি বলেছিলেন ফাইনালে ফ্রান্সের জেতার সম্ভাবনাই অনেক বেশি। সালোমির মতে বিশ্বকাপ ফাইনালে কঠিন লড়াই হতে পারে দুই দলের, সম্ভবত ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে টাইব্রেকারে, কিন্তু ফ্রান্সের জেতার সম্ভাবনা অনেক বেশি। তার ভাষ্য মতে লাগাতার দ্বিতীয়বার বিশ্বকাপ পেতে চলেছে ফ্রান্স। তবে আর্জেন্টিনা কঠিন লড়াই করলেও হাল না ছাড়লে পাশাপাশি সেদিন তিথি নক্ষত্রের সামান্য স্থান পরিবর্তন হলে জিততে পারে স্কালোনির শিষ্যরাও, তবে তার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন সালোমি। বিশ্বকাপ শুরুর আগেই আধুনিক নস্ট্রাদামুস খ্যাত এই ভবিষ্যৎ বক্তা বলেছিলেন 8ই ডিসেম্বরের ফাইনালে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির দল, ট্রফি উঠবে ফ্রান্সের হাতে। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যৎবাণী মিলে গেছে, এ কারণে তার কথা অনেকেই বিশ্বাস করেন। ব্রাজিলের এই বাসিন্দা জানান 12 বছর বয়স থেকেই তিনি নিজের শক্তির বিষয়ে অবগত ছিলেন, কিন্তু পাছে তাকে নিয়ে কে উপহাস করবে এই ভয়ে তিনি কাউকে কিছু জানাননি। এই লিভিং নস্ট্রাদামুস পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছেন যে ভবিষ্যতে এই গ্রহ জুড়ে জম্বিদের আগমন হবে, ভাইরাসের আক্রমণ বা অন্য কোনো কারণে হলেও এই ঘটনা অবশ্যম্ভাবী বলেই দাবি করেছে অ্যাথোস। তরুণ এই ভবিষ্যৎ কথকের মতে তার ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ, আর এটিও তার এই বিশেষ ক্ষমতার অন্যতম কারণ। তবে তিনি একাই নন, তার মতো বিশেষ ক্ষমতা সম্পন্ন অনেক মানুষই পৃথিবীতে রয়েছেন, কিন্তু তাদের লোকে পাগল ভাবে, এই ভয়ে তারা প্রকাশ্যে আসতে রাজি নন। এইসব মানুষেরা নেট মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন বলেও দাবি করেছেন ব্রাজিলিয়ান এই জ্যোতিষী। তবে কী করে ভবিষ্যৎ দেখতে পান লিভিং নস্ট্রাদামুস? সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অ্যাথোস নিজেই। তিনি বলেন সব কিছুর সঙ্গে শক্তির সম্পর্ক আছে, ভবিষ্যতের শক্তির তরঙ্গ মানুষের কাছে আসতে চায়, কিন্তু সবার সেই শক্তির তরঙ্গ ধরার মতো অ্যান্টেনা নেই। আমার মতো যাদের কাছে এই অ্যান্টেনা আছে তারাই এই শক্তির সঙ্গে যোগ সাধন করতে পারে। অ্যাথোস জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ওয়েবসাইটে তার সম্পর্কে জানার পরই এরকম ভবিষ্যৎ দেখার ক্ষমতা সম্পন্ন মানুষেরা তার সঙ্গে যোগাযোগ করেন। এইসব মানুষেরা যে বিশেষ ক্ষমতার অধিকারী তা বোঝাতে তারা অনেক যুক্তিসঙ্গত প্রমাণও তাকে পাঠিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।